প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো COVID-19 বা করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজকে বিপর্যস্ত, সেই সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে নেমেছে ধস। তো তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন ক্লাসের সুব্যবস্থা করে দিয়েছেন। তো সৌভাগ্যক্রমে আমাদের রেবতী দীর্ঘঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের উনি আগে থেকেই শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদান করেছিলেন, সেই সুবাদে আজকে উনার সেই ডিজিটাল ল্যাব থেকে আমরা তোমাদের সাথে আজকে সংযুক্ত হচ্ছি। তো সেই সাথে আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের কাছে, যে তোমাদের শিক্ষার পথ সুগম করতে ওনারা অনলাইন ক্লাসের সুব্যবস্থা করে দিয়েছেন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস, তোমাদের সাথে আছে আমি দীপক কুমার দাস, সহকারী শিক্ষক গণিত। তো গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায় 2.1 এর অনুপাত ও শতকরা সম্বন্ধে, ঠিক আছে? তো সেখানে তোমাদের আমি অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে তুলনা দেখিয়েছিলাম, যেটা তোমরা যারা আগের ক্লাসটা করেছো তারা অবশ্যই মনে আছে। তো সেখানে তোমরা ছোটবেলায় যেরকম পার্থক্য বের করেছো বিয়োগ ফলের মাধ্যমে, এখন তোমরা পার্থক্য বের করবে হলো ভাগের মাধ্যমে। এই ভাগের মাধ্যমে পার্থক্যটাকে তুলনা করাটাকেই বলা হয় অনুপাত। আচ্ছা, সেখানে সমতুল্য অনুপাত সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে আরো কিছু অনুপাত সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেই। যেমন শিক্ষার্থীরা, তোমরা 43 পৃষ্ঠায় চলে যাও, তোমাদের গণিত বইয়ের 43 পৃষ্ঠায় চলে যাও, দেখো এখানে লেখা আছে সরল অনুপাত। তো সরল অনুপাতের সংজ্ঞাটাকে একটু লিখে নি, তোমরা সাথে সাথে খাতা উঠাও। আচ্ছা দেখো, আমরা সরল অনুপাতের সংজ্ঞাটা লিখে ফেললাম। সরল অনুপাত কি? অনুপাতে যদি দুইটি রাশি থাকলে, অনুপাতে যদি দুইটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। এখন এই দুইটি রাশি মানে কি? এই যে দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখেছি 2:5, 2:5, তারপরে লিখেছি 6:7, তারপরে লিখেছি 3:4। এখানে প্রত্যেকটা অনুপাতে, এখানে একটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় অনুপাত, প্রত্যেকটা অনুপাতে দেখো দুইটা করে অঙ্ক, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। এখানে হচ্ছে প্রথমে লিখছি 6, তারপরে লিখেছি 7, এরপরে লিখেছি 3, এর পরেরটা লিখেছি 4। এই যে প্রত্যেকটা অনুপাতে যে দুইটা করে, প্রত্যেকটা অনুপাতে এই যে দুটো করে আমাদের রাশি, এগুলাই হচ্ছে হলো তোমার কি, সরল অনুপাত। যদি একটা অনুপাতে দুইটা রাশি থাকে তাহলে তাকে আমরা বলবো সরল অনুপাত। এখন সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। তো দেখো, সরল অনুপাতে
আচ্ছা দেখো লিখে ফেললাম, সরল অনুপাতের প্রথম রাশিকে বলা হবে পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিকে বলা হবে উত্তর রাশি। তো এখানে 2:5, 2:5-এ পূর্ব রাশি হচ্ছে 2 আর উত্তর রাশি হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলে সবাই? তাহলে আমরা কি শিখলাম, যে সরল অনুপাত সম্পর্কে শিখলাম, যে সরল অনুপাত কাকে বলে, যে অনুপাতে দুইটা রাশি থাকে, শুধুমাত্র দুটো রাশি থাকে তাকে সরল অনুপাত বলে। আর সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। এখানে 2:5 একটা উদাহরণ দেখালাম, পূর্ব রাশি হচ্ছে 2, উত্তর রাশি হচ্ছে 5। এইভাবে যদি আমরা এখানে যে দ্বিতীয় রাশিটা লিখলাম, দ্বিতীয় অনুপাতটা লিখলাম 6:7, তাহলে এটার পূর্ব রাশি হচ্ছে 6, উত্তর রাশি হচ্ছে 7। আবার তৃতীয় একটা অনুপাত লিখেছিলাম, এখানে পূর্ব রাশি হচ্ছে 3, উত্তর রাশি হচ্ছে 4। ওকে, সবাই বুঝতে পারলে? তো তো সবাই একটু লিখে ফেলো, আমার সাথে সাথে বোর্ডে যা লিখবো তা অবশ্যই তোমরা খাতায় লিখে ফেলবে। আচ্ছা, এখন আরো দুটো অনুপাত লিখলাম। দেখো শিক্ষার্থীরা, একটা লিখলাম লঘু অনুপাত, আর একটা লিখলাম গুরু অনুপাত। এখন লঘু অনুপাত সম্পর্কে আমরা একটু পড়ি। সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয়, সরল অনুপাতের যদি পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হয়, অর্থাৎ প্রথমটা ছোট পরেরটা বড়, এক এক অনুপাতের যদি প্রথমটা বড় আর পরেরটা ছোট হয়, তাহলে সে অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। সে অনুপাতকে কি বলবো? লঘু অনুপাত। আচ্ছা, তো দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি দুইটা, একটা হচ্ছে 3:5 আর একটা হচ্ছে 5:7। এখানে 3:5, 3 ছোট 5 বড়, পূর্ব রাশি 3, উত্তর রাশি 5। এখানে 5:7, পূর্ব রাশি 5, উত্তর রাশি 7, 5 ছোট 7 বড়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো গুরু অনুপাত কি? গুরু অনুপাত হচ্ছে এই লঘু অনুপাতের ঠিক উল্টো। যেমন কি এখানে লিখেছি পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, আর গুরু অনুপাত হবে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়। অর্থাৎ সংজ্ঞাটা হবে, সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। ওকে, তো গুরু অনুপাতের দেখো উদাহরণ লিখেছি, 5:3, 7:5। দেখো এখানে পূর্ব রাশি 5 বড়, উত্তর রাশি 3 ছোট। আবার পরের অনুপাতটা দেখো, পূর্ব রাশি 7 বড়, উত্তর রাশি 5 ছোট। তো শিক্ষার্থীরা লিখে ফেলো তাড়াতাড়ি এটা তোমরা খাতায়।
আচ্ছা, এরপরে দেখাচ্ছি একক অনুপাত। আচ্ছা দেখো, এরপর আরেকটা লিখলাম একক অনুপাত। একক অনুপাতটা কি, যদি সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান হয়, সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি যদি পরস্পর সমান হয় তাহলে তাকে বলা হবে একক অনুপাত। তো যেমন দেখো, উদাহরণ দিলাম 15:15, 15:15 বা 1:1, 15:15 বা 1:1 কিভাবে হলো দেখো, যদি আমরা দুটো সমান অনুপাত লিখি, 15:15, তো এটাকে আমরা লিখতে পারি কি 15/15। এরপর কাটাকাটি করো, দুইটা 15 দিয়ে কাটাকাটি যায়, এককে 15 × 15, 15 × 15, অর্থাৎ থাকলো কি 1/1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1:1। অর্থাৎ যে অনুপাতের লঘু যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি পরস্পর সমান হয় তাদের মধ্যে কাটাকাটি করে শেষ পর্যন্ত কি হয় 1:1 হয়। এই 1:1 হয়, এই জন্য এটার নাম হচ্ছে একক অনুপাত, এই জন্য এটার নাম হচ্ছে কি একক অনুপাত। আচ্ছা, তো এই আমরা শিখলাম সরল অনুপাত, শিখলাম লঘু অনুপাত, শিখলাম গুরু অনুপাত, শিখলাম একক অনুপাত শিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লিখে ফেলেছ? সবাই একটু খাতায় লিখে ফেলো। আচ্ছা, এরপরে আমরা শিখবো ব্যস্ত অনুপাত। আমি উপরটুকু মুছে ফেলছি, তোমরা নিচেরটুকু একটু তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা দেখো শিক্ষার্থীরা,
এখানে লিখলাম ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাতের সংজ্ঞাটা কি, সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। সংজ্ঞাটা কি, যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। এই সংজ্ঞাটা হয়তোবা তোমাদের কাছে একটু ঘোলমেলে লাগতেছে, তো একটু আমরা উদাহরণের দিকে তাকাই। উদাহরণ দিয়ে তাকাইলে এটা অবশ্যই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। 3:4, এখানে একটা আমরা কি লিখলাম, অনুপাত, সরল অনুপাত লিখলাম 3:4। তাহলে 3:4-এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হবে এই যে এখানে পূর্ব, এখানে যে পূর্ব রাশিটা আছে সেটাকে আমরা এখন পাঠিয়ে দেব উত্তর রাশিতে, আর এখানে যেটা উত্তর রাশি আছে সেটাকে পাঠিয়ে দেব পূর্ব রাশিতে। তাহলেই দেখো এটা উল্টায় গেল, সহজা বাংলা যদি বলি আমরা উল্টিয়ে দেওয়া, ঠিক আছে। 3:4, এর ব্যস্ত অনুপাত হচ্ছে 4:3, অর্থাৎ 4 ছিল 3:4-এর, 4 ছিল হলো উত্তর রাশি, সেটাকে বানালাম পূর্ব রাশি, আর যেটা ছিল পূর্ব রাশি সেটাকে বানালাম উত্তর রাশি। এভাবে আমরা যে কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে পারবো। এটা কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে, এখানে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো তোমাদের সৃজনশীল কোশ্চেনে ক নাম্বারে 2 মার্কে থাকে। অনেক সময় এই যে উদাহরণগুলো যে দেখাচ্ছি এই উদাহরণগুলো দিয়ে কিন্তু তোমাদের অবজেক্টিভ আসে, নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী প্রশ্ন আসে। তো তোমরা কিন্তু এই সংজ্ঞাগুলো উদাহরণগুলো ভালো করে পড়বে এবং মাথায় এগুলো রাখবে, ঠিক আছে। এবং উপরে ক্লাসগুলোতে এগুলো দরকার হবে, তারপরে তোমাদের পরীক্ষাতে এগুলো আসে, তাই এগুলো খুব ভালো করে অনুপাত চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়বে। তো দেখো এই আমাদের ব্যস্ত অনুপাত শেষ, এরপরে আসো আরেকটা রয়েছে মিশ্র অনুপাত। এটা আমরা একটু করি, আমি নিচের টুকু মুছে ফেলতেছি। প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো নিচের টুকু লিখতে পারো নাই, লিখে ফেলো। শিক্ষার্থীরা আমি নিচের টুকু মুছে ফেললাম।
আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমি এখানে কি লিখলাম, মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। আবার বলতেছি শিক্ষার্থীরা একটু খেয়াল করো, একাধিক সরল অনুপাত অর্থাৎ দুই বা ততোধিক, দুইটা তিনটা চারটা বিভিন্ন ভাবে হতে পারে, তো বিভিন্ন সংখ্যক হতে পারে, তা একাধিক সরল অনুপাত অর্থাৎ একের বেশি সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে বলা হবে মিশ্র অনুপাত। আচ্ছা তো এখানে আমরা দুইটা অনুপাত লিখলাম, একটা লিখলাম 3:4 আরেকটা লিখলাম 5:6। তাহলে এখন এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত যদি আমাকে বের করতে বলা হবে বলা হয় তাহলে আমরা কিভাবে করব, যে 3:4 ও 5:6 এর মিশ্র অনুপাত, এখন আমাদের সংজ্ঞাটা কি যে যতগুলো অনুপাত দেওয়া থাকবে, সরল অনুপাত দেওয়া থাকবে, প্রত্যেকটা সরল অনুপাতের পূর্ব রাশি গুলাকে একত্রে গুণ করতে হবে। তো এখানে আমার আছে পূর্ব রাশি 3 আর পরেরটা পূর্ব রাশি আছে 5, তাহলে এই দুইটাকে গুণ করে ফেললাম 3×5। তারপর এখানে একটা অনুপাত চিহ্ন দিলাম, আবার দ্বিতীয় প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের উত্তর রাশিটাকে একত্রে আবার গুণ করে ফেললাম 4×6। তাহলে 3×5=15 অনুপাত 4×6=24। এই 15:24 এটাই হচ্ছে আমাদের 3:4 ও 5:6 এর মিশ্র অনুপাত, 3:4 ও 5:6 এর মিশ্র অনুপাত। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আশা করি শিখে ফেলেছো। তো এই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। তো এখানে একটা কথা আছে যে মিশ্র অনুপাতের আবার যদি একটা কোনো সংখ্যা দিয়ে দুটোটাকে ভাগ যায় তাহলে সেটাকে আবার ছোট করে ফেলতে হবে, ভাগ করে ফেলতে হবে। তো আমার এখানে রয়েছে 15:24, তো দেখো এই দুটোটাকে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে 3 দিয়ে ভাগ যায়। আমি একটু দেখাই, 15 এটা 3 দিয়ে ভাগ করি, আবার 24কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3×5=15 আর 3×8=24। আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের লাস্ট, আমাদের হয়ে গেল কত মিশ্র অনুপাতটা 5:8। দেখো যদি একাধিক অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলে সংজ্ঞানুসারে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল করব অনুপাত, তারপরে উত্তর রাশিগুলোর গুণফল করব, গুণফল করার পরে দেখব এই দুইটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে একত্রে ভাগ যায় কিনা, কোনো কমন বা সাধারণ সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। তো আমাদের এখানে 3 দিয়ে ভাগ যায়, তো 3×15কে ভাগ করলে 3×5=15 আর 3×24কে ভাগ করলে 3×8=24, ঠিক আছে। তাহলে 5:8 এটাই হচ্ছে আমাদের এই মিশ্র, এই 3:4 ও 5:6 এর মিশ্র অনুপাত। তাহলে এভাবে আমরা কিন্তু অবজেক্টিভও এই কাজটা করতে পারি, আমাদের কিন্তু এগুলো অবজেক্টিভও আসে যে দুইটা বা তিনটা অনুপাত দেওয়া থাকে তারপরে বলা হয় যে মিশ্র অনুপাতটা কত। তো এইভাবে তোমরা ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সারটা বুঝতে পারবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই এগুলো একটু বুঝতে পেরেছ, মোটামুটি ধারণা হয়ে গেছে। তো এখানে দেখো 44 পৃষ্ঠায় তোমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো তোমরা করে ফেলবে। আমি 46 পৃষ্ঠার কিছু অঙ্ক আজকে তোমাদের একটু দেখাই, যেহেতু সময় প্রায় শেষের দিকে। আমি উপরে টুকু মুছে ফেললাম, এটাও একটু মুছে ফেলি যেহেতু আমাদের অঙ্ক করতে লাগবে। দেখো শিক্ষার্থীরা 2.1 এর 1 নম্বর অঙ্কটা একটু দেখাই, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। আচ্ছা তো তো আমাদের তো আমাদের এখন 1 নম্বরের আমরা প্রথম অঙ্কটা করি একটু, ক দেওয়া আছে 25 ও 35, 25 ও 35 এর অনুপাত, ঠিক আছে 25 ও 35। আচ্ছা তো 25:35, ঠিক আছে এই অনুপাতে প্রকাশ করলাম।
এখন অনুপাতে প্রকাশ করার পরে এখন এদের মধ্যে হয়তো বা একটু কাটাকাটি যেতে পারে, কোন একটা সাধারণ সংখ্যা দ্বারা এই দুইটা পূর্ব রাশি উত্তর রাশিকে ভাগ যেতে পারে, সেটা আবার দেখতে হবে। তো এটাকে আমরা একটু যদি এইভাবে লিখতে পারি, 25 এই অনুপাতটা হলে ভাগ চিহ্ন, তারপরে 35টা নিচে দেই, আচ্ছা দিলাম। এরপরে দেখো এদের মধ্যে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ বা কাটাকাটি যায় কিনা, তাহলে দেখো এখানে যাচ্ছে 5 দিয়ে, 5 5 25, 5 7 35, আচ্ছা একটু নিচে লিখলাম, তো উপরে 5 নিচে হচ্ছে 7। এখন এটাকে আমরা লিখতে পারি, যেহেতু উপরে 5 আছে 5 পূর্ব রাশি অনুপাত, আর নিচে যেহেতু 7 আছে তাহলে 7 হচ্ছে উত্তর রাশি। এইভাবে কিন্তু আমরা এই যে 25 ও 35 এর অনুপাতটা বের করে ফেললাম। শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করো, 25 ও 35 এর অনুপাতটা আমরা বের করে ফেললাম, 5 অনুপাত কত 7, 5 অনুপাত 7। শিক্ষার্থীরা বুঝতে পারলে? আচ্ছা এবার আসো খ নাম্বার অঙ্কটা দেখি, এবার ভগ্নাংশ দিয়ে দেখি। এটা তো আমরা দেখলাম পূর্ণ সংখ্যা, এবার দেখি একটা ভগ্নাংশ দিয়ে দেখি। এখানে আছে 7 অনুপাত 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2। আচ্ছা শিক্ষার্থীরা দেখো আমরা একদম সময়ের শেষ দিকে চলে আসছি, তাহলে দেখো আমরা একটু এটা দেখাই দিই, ভগ্নাংশের অনুপাতটা আমরা কিভাবে বার করব। এখানে আমাদের সমস্ত দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ দুইটা দেওয়া আছে, তো মিশ্র ভগ্নাংশ গুলোকে আমরা আগে দেখো অপ্রকৃত ভগ্নাংশে বের করে ফেলেছি। তো 3 সাথে 21 কোনাকুনি গুণ করবে, পরে উপরেরটার সাথে যোগ করবে, 3 সাথে 21 আর 1 22, আর নিচে 3 রয়ে গেল, 5 9 45 আর 2 47, নিচে 5 রয়ে গেল। তো প্রথম ভগ্নাংশ উপরে থাকলো ভাগ চিহ্ন, দ্বিতীয় ভগ্নাংশ, এখন আমরা ভগ্নাংশের ভাগগুলো আমরা করেছি, যে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে ভাগ চিহ্ন গুণ হবে, পরের ভগ্নাংশটা উল্টিয়ে যাবে। দেখো 47 নিচে চলে গেল, 5 উপরে গেল। এখন এদের কোনাকুনি যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব, কোনাকুনি যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব, কিন্তু এখানে আমাদের কোনাকুনি কিন্তু কোনো কাটাকাটি যাচ্ছে না, 22 ও 47 এর মধ্যে কোনো সাধারণ সংখ্যা নেই, আবার 3 ও 5 এর মধ্যে কোনো সাধারণ গুণ নিয়োগ নেই। তাহলে আমাদের গুণটা কিভাবে করব, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, 22 আর 5 গুণ করো 110, 3 আর 47 গুণ করো 141, তাহলে উপরে 110 আর নিচে 141, তাহলে 110 কে পূর্ব রাশি অনুপাত আর হরটাকে উত্তর রাশি ধরে 141 লিখে আমরা অনুপাতটা কমপ্লিট করে ফেললাম। তাহলে খ নাম্বারের অনুপাতটা হচ্ছে 110 অনুপাত 141, এই আমাদের অনুপাত বের করে ফেললাম, একটা একটা হলো পূর্ণ সংখ্যা দিয়ে আর একটা হলো ভগ্নাংশ দিয়ে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো, তো বাসায় এই অঙ্কগুলো একটু ট্রাই করবে, তারপরে সংখ্যাগুলো শিখবে, আর খুব ভালোভাবে থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না অযথা, আর বাইরে যদি যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং বাইরে থেকে বের ঘরে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে। তো তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ।